সর্বোপরি আপনি আমাদেরকে দুনিয়ার সমগ্র মোদী মহানবাদীকে আপনি হেদায়ত নসিব করেন, এই মুহূর্ত থেকে প্রত্যেকটা পদক্ষেপ মানুষের কল্যাণে ব্যয় করার তৌফিক দান করেন। যেহেতু ওনারা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, কেউ ঢাকা থেকে, কেউ খুলনা থেকে, কেউ কক্সবাজার থেকে আমাদের মধ্যে উপস্থাপন হয়েছে, তো আমরা চাই ওনার কিভাবে এই সফলতা কিভাবে এগিয়ে যেতে পারে, ওনারা কিভাবে কি কাজ করছে এমন যার কারণে আজকে এত সুন্দর প্রোগ্রাম, যাদেরকে আয়োজন করে আজকে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, আজকে ওনাদের মুখ থেকে ওনাদের এই বাণীগুলো আমরা শুনতে চাই, কি এমন কাজ করলে এখান থেকে সেলিব্রেশন পাওয়া যায়, এখান থেকে জিম পাওয়া যায়, এমন কি ইলাল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিল। আজকের এই মহতী অনুষ্ঠানের এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্যারাডাইজ ফর্তি করে দিত আজকের এই ওমেন সেলিব্রেশনে আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই সময় সংকীর্ণতার কারণে অনেকগুলো বিষয় মানে আলোকপাত করা হবে না বা যাবে না। দুইটা কোরআনের পাক থেকে দুইটা আয়াতে করিমা তেলাওয়াত করছি, এই আয়াতে করিমা গুলোর অর্থ হচ্ছে